আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরের ও কাছের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের এবং স্থলের যত বিপর্যয়, যত ফাসাদ, সব তোমাদের দুই হাতের কামাই। মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন সেই জাতির উপর, সেই কওমের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব অবতীর্ণ হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাজিল হয় যুগে যুগে, প্রতিটি নবীর সময়, প্রতিটি কওমের উপর যখন তারা সীমা লঙ্ঘন করেছে, যখন আল্লাহ তাআলার হুকুমকে উপেক্ষা করে নিজেদের তৈরি করা আইন এবং মতবাদের গোলামি করেছে, আল্লাহর দাসত্বকে ভুলে গিয়ে মানুষ মানুষের দাসে পরিণত হয়েছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব এসেছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব যখন আসে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী সেটা আমাদের দুই হাতের কামাই। এজন্য বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা দরকার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এছাড়াও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রতিদিন, ফি কুল্লি ইয়াউম আকসারিনা মিআতা মাররা, প্রতিদিন কমপক্ষে 100 বারের থেকেও বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করতাম, ইস্তেগফার করি। অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগের এবং পরের, নবুয়াতের আগের এবং পরের সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, তিনি কোনো গুনাহ করেন নাই, আল্লাহ তাআলা তার দ্বারা কোনো গুনাহ করান নাই, তারপরেও তিনি বলেছেন যে আমি প্রত্যেক দিন 100 বারের থেকেও বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা এবং ইস্তেগফার করি। আল্লাহ তাআলার দরবারে 100 বারের থেকেও বেশি তাওবা এবং ইস্তেগফার করি। কোন বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা সেই বান্দার উপর খুশি হয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসে, অন্যায় রাস্তা থেকে যদি আল্লাহ তাআলার গোলামীর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তাআলা তার উপর অধিক পরিমাণে খুশি হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানব গোষ্ঠী যদি গুনাহ না করত,
তাহলে আল্লাহ তাআলা এই মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিতেন এবং এমন একটি জাতি তৈরি করতেন, এমন একটি কওম তৈরি করতেন যেই জাতি গুনাহ করে এবং ক্ষমা চায়। তার মানে হলো মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু গুনাহ করে আবার আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতি দিন ফরজ নামাজে ফরজ সালাতের পরে, ফজরের ওয়াক্তে ফরজ সালাতের পরে যদি কেউ তিনকুল পড়ে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ابن سورة الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই তিন কুল যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার সব কিছুর নিরাপত্তা দান করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও শিখিয়েছেন, যদি কেউ ফরজ সালাতের পরে, ফজরের নামাজের ফরজ সালাতের পরে যদি তিনবার বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলীম, তিরমিজি ইবনে মাজা এবং আবু দাউদের বর্ণনা। কেউ যদি ফজরের নামাজের ফরজ সালাতের পরে যদি তিনবার পড়ে মাগরিব পর্যন্ত, আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন এবং আচমকা কোনো বিপদ তার মাথার উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন না। এবং কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে, মাগরিবের ফরজ সালাতের পরে তিনবার পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলীম, আল্লাহ তাআলা পরের দিন ফজরের সালাত পর্যন্ত তাকে নিরাপদে রাখবেন এবং তার উপরে আচমকা কোনো বিপদ এবং মুসিবত আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও শিখিয়েছেন যে বিশেষ করে ফজরের নামাজের ফরজ সালাতের পরে ফাল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন এই দোয়াটি তিনবার পড়তে হবে। أعوذ بكلمات الله التامات من شر ما خلق এই দোয়াটি তিনবার পড়তে হবে। ফাল্লাহ ওয়াহিদাম মিন কুল্লি শাইতানিম মারিদিন ওয়াহিবজাম মিন কুল্লি শাইতানিম মারিদিন এই দোয়াটি তিনবার পড়তে হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মহামারী এবং যে গজব আসে তার থেকে তোমরা মুক্তির জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আজকে এই করোনা ভাইরাস আসার কারণে, করোনা ভাইরাসের মতো একটা মহামারী আমাদের উপরে যখন চেপে বসেছে তখন আমরা ইচ্ছায় অনিচ্ছায় এই দোয়াটা মুখস্থ করেছি, মনে হচ্ছে যেন এই দোয়াটা এই মাত্র আমাদের জন্য অবতীর্ণ হয়েছে। না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর অসন্তুষ্টি হন, আল্লাহ তার উপর রাগান্বিত হন। বান্দা আল্লাহর কাছে চাইবে, তার গুনার মাপ চাইবে, তার অন্যায় অপরাধের ক্ষমা চাইবে, নিজের অন্যায় আল্লাহ তাআলার কাছে স্বীকার করবে এবং তার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এটা আল্লাহ তাআলা চান এবং আল্লাহ তাআলা খুশি হন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দোয়াউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র, মুমিনের অস্ত্রই হলো দোয়া।
মুমিন শুধু দোয়া করবে। পৃথিবীর মানুষ তার যারা মুমিন না, যারা কাফির, তারা তাদের অর্থের শক্তি দেখাবে, তারা ক্ষমতার বল দেখাবে, তারা পৃথিবী অস্ত্রের মহড়া দিবে। কিন্তু আল্লাহর মুমিন বান্দা যারা, তারা সালাত আঁতলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এভাবে দোয়া করবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। মুমিনের অস্ত্র, মুমিনের হাতিয়ার হলো দোয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দোয়া। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তকদিরের ফয়সালার পরিবর্তন কেউ করতে পারে না, কেবলমাত্র দোয়া। অর্থাৎ দোয়া করলে আল্লাহ তাআলা যদি চান, তার তকদির এবং তার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। এজন্য আমরা যারা মুমিন, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা সলাত আনতে, আমরা গভীর রাতে উঠে দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত সলাত আদায় করি, সলাত তাহাজ্জুদ আদায় করে আমরা আল্লাহ তাআলার দরবারে হাত উঠাই, ভিখারির মতো আল্লাহ তাআলাকে বলি, রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের তামাম গুনাহগাতা মাফ করে দাও। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাত ফি জাওফিল লাইল, মধ্যরাতের নামাজ সব থেকে উত্তম। এজন্য আমাদের বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করা দরকার। আমাদের গুনার কারণে আজকে এই আজাব আমাদের উপরে নেমে এসেছে, অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের উপর যদি আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসতো, তারা বিচলিত হয়ে পড়তেন। আল্লাহর গজবের স্থান দেখলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, দ্রুত হাঁটো, এটা হল আল্লাহর গজবের স্থান। একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে জর্ডানের যে ডেড সি, কওমে লুতের সময় যে অঞ্চলটাকে আল্লাহ তাআলা উল্টায় দিয়েছিলেন, কওমে লুতের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি স্বরূপ তাদের জমিনটাকে আকাশ আসমান পর্যন্ত উঠায় উল্টায় দিয়েছিলেন, সেই জমিনের সেই সাগরটাকে মৃত সাগর বলা হয়, যেটা আজও সেই গজবের নিদর্শন বিদ্যমান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, তখন বললেন, তোমরা দ্রুত চলো, এই জায়গা দ্রুত অতিক্রম করো, কারণ এইটা হলো আল্লাহ তাআলার গজবের নিদর্শন। আজকে এই একটা মহামারী গোটা পৃথিবীর, কোথায় পারমাণবিক অস্ত্র, কোথায় সেই প্রভাবশালী ক্ষমতাধর দেশ যারা বিরাট বিরাট প্রাসাদ তৈরি করে গোটা দুনিয়ার উপর দাম্ভিকতা প্রদর্শন করেছে। আল্লাহ তাআলার একটি হুকুম, একটি মাত্র হুকুম এই করোনা ভাইরাসের কারণে গোটা দুনিয়া থেকে আল্লাহ দুনিয়াকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, একটি দেশ আরেকটি দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, একটি কওম আরেকটি কওম থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, একটা মানুষ আরেকটি মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, একটা ঘর থেকে আরেকটি ঘর বিচ্ছিন্ন করে দিয়েছেন। আল্লাহ তাআলা কত প্রচণ্ড ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা বলছেন, আমার একটি হুকুম আজকে গোটা জাতিকে আলাদা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সব কিছু হলো আমার সেনাবাহিনী, আমি হুকুম, আমি ওয়ার্ডার করলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আজকে আমরা বলি যে আমাদের এই ক্ষমতা, ওই ক্ষমতা, সকল ক্ষমতার মালিক আমরা, সমস্ত ক্ষমতার উৎস আমরা, আমরা এই পারি সেই পারি, আমাদের এত ক্ষমতা, আমরা ইচ্ছা করলে মুহূর্তেই অমুক দেশকে ধ্বংস করে দিতে পারি, ওই অমুক জমিনকে মাটির সঙ্গে মিশাই দিতে পারি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কিছুই পারো না, আমার সাধারণ একটি হুকুম, একটা মশাকে যদি আমি ওয়ার্ডার করি গোটা দুনিয়ার মানুষ, এক মশার কারণে তোমরা পৃথিবী ছাড়া হয়ে যাবে, পারবে না,
কারণ সব কিছু হলো আমার সেনাবাহিনী, আমি ওয়ার্ডার দিলেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যখন ইচ্ছা করি কুন বলি হয়ে যায়। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। আমাদের বুঝতে হবে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, প্রচণ্ড ক্ষমতার মালিক আল্লাহ, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই, আমরা শুধু ভিখারি। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করব, ইস্তেগফার করব, নিজেদের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। সকাল এবং সন্ধ্যা আমরা বেশি বেশি ইস্তেগফার করব এবং তওবা করব, এবং আমাদের গুনার জন্য ক্ষমা চাইব, গোটা দেশের মানুষের জন্য ক্ষমা চাইব, গোটা দুনিয়ার মুসলমানদের জন্য ক্ষমা চাইব, এবং আমাদের ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রার্থনা করব। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, সালাতুত তাহাজ্জুতে বিশেষ করে, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কুল্লু ওয়া লাকাল শুকরু কুল্লু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লু আনতাল হাক্কু ওয়া কাউলুকাল হাক্কু ওয়া আদাকু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু। এভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। রব্বুল আলামিন, তোমার সমস্ত ক্ষমতার মালিক তুমি, সমস্ত প্রশংসার মালিক তুমি, আকাশ এবং জমিন মালিক তুমি, তোমার ওয়াদা সত্য, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। রব্বুল আলামিন, আমরা তোমার উপর ঈমান এনেছি, তোমার উপরেই ভরসা করি। তুমি ছাড়া আমাদের আর ভালো করারও কেউ নেই, মন্দ করারও কেউ নেই। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কোনো বিপদ এবং মুসিবত আসে না। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইস্তেগফার করব, এবং আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম মানার তৌফিক দান করুক এবং তার গোলামি করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।